আজকের থাম্বনেল দেখে তোমাদের মনে হতে পারে যে কি ব্যাপার, এরা মিতা জোরদারের ব্লগে কেন, তো এরা কেন আমার ব্লগে এসেছে, এইটা জানার জন্য তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভালো আছে তো তোমরা সবাই? আমি ভালো আছি। ভালো নেই জানো, আমার দেখো আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি, তার কারণ কালকের দিনটা আমার প্রচুর ব্যস্ততায় কেটেছে জানো তো। সকালবেলায় উঠে ধরো কাচাকুচি করেছি, করে সব মেলে গেলেছি, তারপরে টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো করেছি, তারপরে রান্নাবাড়ি করেছি, রান্নাবাড়ি করে সিদ্ধেশ্বরী তলায় পুজো দিতে গিয়েছিলাম। আমাদের এখানে একটা সিদ্ধেশ্বরী মন্দির আছে, খুবই ওই ঠাকুর জাগ্রত জানো তো, তো ওখানে পুজো দেওয়ার কথা ছিল আমার, ওখানে আমি পুজো দিতে গিয়েছিলাম। পুজো দিয়ে এসে ঘরের পুজো করে যেতে পারিনি জানো তো, যার জন্য পুজো দিয়ে এসে আমার ঘরে পুজো করতে হচ্ছিল। তারপরে ঘরে পুজো করে নিয়ে মানে দুপুরবেলায় একটু রেস্ট হলো কি না হলো, সন্ধ্যেবেলায় আবার ডাক্তারখানায় গিয়েছিলাম। সেটাও তোমরা পরে পরে বলবো তোমাদের কেন গিয়েছিলাম। ডাক্তারখানা থেকে ফিরেছি, ফিরেই খবর পেলাম যে আমার দিদির ছেলে বউ অসুস্থ, ও পড়ে গিয়ে মানে ও টোটো থেকে পড়ে গিয়েছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কয়েকদিন আগে, তো তার জন্য প্রচণ্ড মাথা যন্ত্রণা, খুব শরীর খারাপ, বমি বমি করছে, সে অনেক কিছু ব্যাপার হয়েছে। তো তাকে নিয়ে আবার রাতে যেতে হয়েছিল কল্যাণী জগন্নাথ, তো সেই কারণে জানো তো তোমাদের জন্য সারাটা দিন এত ব্যস্ত ছিলাম, ভিডিও তৈরি করতে পারিনি। তো ভাবছি যে আজকেও আমার ব্যস্ততা আছে, তাও ভাবলাম যে আজকেও একটা ছোট্ট করে ভিডিও তৈরি করি। তো আজকে আমি কিছু স্পেশাল কিছু না, একদম নর্মাল রান্না যেটা সবাই করে, আজকে আমি রান্না করছি ওই একটুখানি মটর ডালের বড়া করছি, এই যে বাড়িতে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, এটা আমি পাটায় বাটি নিই তাহলে অনেকটা টাইম লাগবে জানো তো, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে সেটা বড়া করছি, ওটারই ঝোল করবো বড়া। বেতর শাক ভেজেছি শিম দিয়ে, মানে বাজার করতে পারিনি সকালবেলায়, আবার ওই বাড়িতে দিদিভাইদের একটু গিয়েছিলাম, ওখানে বেশ অনেকক্ষণ ঘন্টা খানি ছিলাম, সেই কারণে বাজারটা করতে পারিনি, বাড়ি থেকেই বাজার করি, আবার ছেলেও করে এনে দেয়, তো আজকে বললাম আজকে আর বাজার করার দরকার নেই, যা আছে ওতেই হয়ে যাবে। আমার মনে হয়েছিল বেগুনটা আছে কিন্তু বেগুন নেই, শিমটা ছিল, তা শিম দিয়ে আর ওই মটরের কি বলে বেতর শাক দিয়ে ভেজেছি একসঙ্গে করে, আর এই বড়ার ঝোল করবো, ব্যাস আজকে আর বেশি কিছু রান্না করবো না। তো ভাবলাম এই বড়াটা ভাজতে তো টাইম লাগবে, তোমাদের সাথে একটু কথা বলে নিই, ভিডিওটা একটু হলেও তৈরি হয়ে যাবে, আর তোমাদের সাথে কথা বলতে বলতে বলি তোমাদেরকে আমি যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না করতে কাজকর্ম করতে খুবই ভালো লাগে, তো সেই কারণে ভাবলাম যে করি এখন একটু ভিডিওটা, পরে তোমাদের সাথে কথা বলি আর রান্না করি, এই হচ্ছে ব্যাপার। তো বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হলেও অনুষ্ঠানটা খুবই ছোট্ট, কিন্তু তার জন্য যে কাজ কত বড় হয়, মানে তোমার বড় অনুষ্ঠানেরও যে কাজ ছোট অনুষ্ঠানেরও সেই কাজ, তার জন্য যে কত কাজ, 500 লোক খাওয়ালেও যে কাজ হবে বাড়িতে, 100 লোক খাওয়ালেও সেই কাজ হবে, 50 লোক খাওয়ালেও সেই কাজই হবে, আমি দেখছি সেটা। তো সেই কারণে আমি সত্যি একদমই টাইম পাচ্ছি না জানো তো, জানি না আবার কালকে ভিডিও তো তৈরি করতে পারবো কি না সেটা জানি না, যে আর আবার ভিডিওটা তৈরি করতে পারবো কি না অনুষ্ঠানের আগে আগে, আমি চেষ্টা করবো করার। আমার ভালোই লাগে তোমাদের সাথে এরকম কথা বলতে বলতে কাজ করতে, আমার বেশ ভালোই লাগে, তো দেখি কত দূর কী করতে পারি, চেষ্টা করব করার। আমি জানো তো আমি এই যে ইউটিউবটা শুরু করেছি, তোমাদেরকে বলেছিলাম যে আমার এক ছেলের কথা শুরু করেছি, তা শুরুটা করে আমার না বেশ ভালো লাগে জানো তো, মানে সবসময় মনে হয় যে ভিডিওটা করব, ভিডিওটা এখনও করা হলো না এরকম, মানে এবার টাইম না পেলে কীভাবে করবো বলো, যেমন কালকে একদমই টাইম পেয়েছিলাম না, সেরকম টাইম না পেলে কী করে করবো, কিন্তু বেশ ভালো লাগে জানো তো, এটা একটা বেশ মনে আনন্দে করি আমি। আমি জানি না তোমাদের কাছে আমার ভিডিওটা কতটা গ্রহণযোগ্য সেটা আমার জানা নেই, কিন্তু আমার ভালো লাগে ভিডিওটা করতে জানো তো, ওই জন্য আমি বেশ মনে আনন্দেই করি, তোমরা সেটা দেখো কি দেখো না আমি এখনও বুঝতে পারছি না, কিন্তু আমি কিন্তু বেশ মনে আনন্দেই করছি ভিডিওটা,
দেখি কতদিন করতে পারি, তোমরা আমার ভিডিওটা যদি নাও দেখো তা সত্ত্বেও আমি কতদিন করতে পারি সেটা আমি তো দেখি একবার। আচ্ছা তোমরা দেখতে থাকো আবার একটু পরে। তো কালকে হসপিটাল থেকে অনেকটা রাতে ফিরেছি, যেন তো খুব শরীরটার মধ্যে খারাপ লাগছে, মানে মাথার মধ্যে একটা ঝিমঝিম ভাব রয়েছে, মানে আমি না গাড়িতে একদম চড়তে পারি না, মানে টাটা সুমোই বলো মারুতি ভ্যান বলো যা কিছু, আমি ট্রেনে চড়তে পারি, ট্রেনে আমার ভালো লাগে, বাসে চড়তে পারি না একদম, আমার একমাত্র ট্রেন ভালো লাগে। আর একটা জিনিস ভীষণ ভালো লাগে, সেটা কী বলো তো, তোমাদের আগের দিন আমি বলেছিলাম টোটো চড়তে ভালো লাগে। আমার কি মনে হয় জানো, বেশ টোটো করে কলকাতায় চলে যাবো, কলকাতা থেকে আবার চলে আসবো টোটো করে বেরিয়ে, খুব ভালো লাগে আমার টোটো করে বেড়াতে যেতে আমার এত ভালো লাগে। তো টোটো আর আমার কলকাতা তো যাওয়া যায় না, কেননা অনেকটা দূর, যদিও বা কোনো ক্রমে যাওয়া গেল, হয়তো যাওয়া যায়ই না যা ব্যাটারি থাকে, যদিও বা কোনো ক্রমে যাওয়া গেল তো আসা তো যাবে না, সেই কারণে সেটা সম্ভব না, আমি জানি সম্ভব নয়, কিন্তু আমি বলি ওটা আমার মানে মনের ইচ্ছাটা তোমাদের জানালাম। আমি জানি যে কলকাতা যাওয়ার কি টোটো করে সম্ভব না, আমি মনের ইচ্ছাটা তোমাদের জানিয়ে দিলাম যে আমার এটা ভালো লাগে, টোটো করতে আমি এতটাই পছন্দ করি যে আমার মনে হয় টোটো করে আমি কলকাতা থেকে ঘুরে আসি, এরকম ব্যাপার আর কি, এরকম ব্যাপার। তো দেখো আজকে কত বেলা হয়ে গেছে, রান্না আমার অনেক বেলা হয়ে গেল, দেখো 1:40 বাজে আমার এখনো রান্না কিছু হলো না, কখন করবো কি জানি না গো, শেষ হবে কখন, অবশ্য বান্না টান্না হয়ে গেছে, খুব একটা দেরি হয়তো হবে না, শরীরটা একদম ভালো লাগছে না, মাথাটার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করছে, মানে কি হয় বলো তো, গাড়ির মধ্যে বসে থাকলে গাড়ি চললে যেই একটা জিনিস হয় না মাথার মধ্যে, মানে একটা ঘুম ঘুম করে মানে আওয়াজ হয় না, সেই জিনিসটা মনে হচ্ছে মাথার মধ্যে এখনো রয়েছে, খুবই অসুবিধে লাগছে জানো তো। আমার এখন কি মনে হচ্ছে, আমি যদি মানে কালকে প্রায় 3টের পরে এসেছি তো বাড়িতে, আমার এখন মনে হচ্ছে যে যদি আমি এখন রান্নাবান্না না করে ঘুমিয়ে পড়তাম তাহলে আমার বেশি শান্তি হতো, শরীরটা একটু আরাম পেত। তো দেখছি রান্না টান্না করে স্নান করে একটু ঘুমোনো যায় কি না সেটা দেখছি, ওই জন্য রান্নাটা আজকে একটু সহজভাবে করে নিলাম, যে বড়াটার এই মটর ডালের বড়ার একটা মানে ডালনা মতো করছি, সহজ রান্নাটা করে নিলাম ওই জন্য জানো তো। আচ্ছা তোমরা কে কে মানবাটা খেলে আমি তো জানতেই পারলাম না, কার কার মানবাটা পছন্দ হলো, দু একজন করেছো, দু একজন কমেন্ট করেছে, কিন্তু আর কেউ কোনো বন্ধুরা কিন্তু করছো না জানো তো, তোমাদের কি ভালো লাগছে না আমার ভিডিওটা দেখতে বলো তো, হ্যাঁ একটু দেখো না গো আমার ভিডিওটা একটু দেখো, তোমরা দেখলে তোমাদের খারাপ লাগবে না, মানে কি বলতো দৈনন্দিন জীবনের কথা, মানে সংসারে যা করি এইসবই তো, অন্য তো কিছু নয়, একটু তুমি দেখো না গো তোমরা আমার ভিডিওটা একটু দেখে দেখে যদি কমেন্ট বেশি বেশি করে করো তাহলে না আমার খুব ভালো লাগবে জানো তো, আমার খুব মনটা ভালো হয়ে যাবে জানো, আমি ভিডিও বানাতে আরও উৎসাহ পাবো যদি অনেক অনেক কমেন্ট আসে, আমি অনেক অনেক লাইক পাই অনেক বেশি উৎসাহ পাবো তাহলে, একটু দেখো হ্যাঁ আমার ভিডিওগুলো তোমরা ভালো লাগবে আমার তাহলে। আর আমাদের বাড়িতে কুকুরগুলো যে কি জ্বালাচ্ছে জানো, সেই কোথার থেকে কোথায় প্যাকেট প্যাকেট নোংরা প্যাকেট মুখে করে এনে আমার উঠোনে ফেলে দিচ্ছে, আমাদের চটিগুলো নিয়ে কোথায় চলে যাচ্ছে সে চটি আমি খুঁজে পাচ্ছি না, কি আর তোমাদের বলবো, খুব জ্বালাচ্ছে কুকুরগুলো আমাদেরকে, 4টে বাচ্চা 6টা বাচ্চা হয়েছিল বলেছিলাম মনে হয় তোমাদের, যে 6টা বাচ্চা হয়েছিল, দুটো মারা গেছে একটা আমাদের বাড়িতেই মারা গেছিল, আর একটা রাস্তায় গাড়ি চাপা পড়ে, আর 4টে আছে এত দুষ্টুমি করে কি বলবো, প্রত্যেকটা মানে আমরা সিঁড়ি থেকে নামলে পায়ের কাছে চলে আসবে, কোথাও বাড়ি থেকে ঢুকছি মানে বাইরে থেকে এসে বাড়িতে ঢুকছি, গেটের কাছে গিয়ে পথ আটকাবে,
আমার ছেলে বাইক নিয়ে গেলে পরে তিন তিন গেট অব্দি চলে যাবে, আবার যখন বাইক নিয়ে ঘুরবে তখন গেটের সামনে গিয়ে দুই হাত পা তুলে দাঁড়িয়ে থাকবে, ছেলেকে ঢুকতে দেবে না, এইরকম দুষ্কৃতি করে। আমার ছেলে ওগুলো খুব এনজয় করে, আর আশেপাশের বাড়িগুলো ওদেরকে ভীষণ প্রোটেক্ট করে, ওরা যদি রাস্তায় যায় তাড়িয়ে তাড়িয়ে সব বাড়িতে ঢুকিয়ে দেবে, হয় নিজেদের বাড়িতে ঢোকাবে নয় আমাদের বাড়িতে ঢোকাবে, তার মানে আমাদের আশেপাশের বাড়ির লোকজন চারটে বাচ্চাকে ভীষণভাবে প্রোটেক্ট করে জান তো। মানে দেখিয়েছি তোমাদের, দেখো একটুখানি আর একবার একটুখানি, এই দেখো এই যে পাকা রাস্তার সামনে বাড়িটা, এই দেখেছো, দেখো এই যে, তাহলে এর সামনে দাঁড়ালে বাচ্চাগুলো বাজবে বলো, কুকুরগুলো মানে এই গাড়ি ঘোড়ার সামনে পড়লে গাড়ি ওই জন্যই তো একটা চাপা পড়ে মারা গেছে গাড়ি, আর জানো সাদা গাড়ি একটা সাদা কালারের গাড়ি মনে হয় ওই বাচ্চাটাকে মেরেছে আর কি, চাপা দিয়েছে। তো তার মা কি করে যখনই কোনো সাদা গাড়ি দেখবে পাগলের মতো ছুটে যায় জানো, চিৎকার করতে করতে, এখনো পর্যন্ত বলেনি, অনেকদিন আগের ঘটনা কিন্তু এখনো পর্যন্ত সাদা গাড়ি গেলে ছুটতে চলে যায় জানো। এই দেখো কেমন কেমন শুয়ে আছে দেখো সব কটা, তো দেখলে তোমাদের দেখালাম, তিনটে রয়েছে ওখানে, আর একটা কোথায় আছে কে জানে, কোথায় লাফিয়ে বেড়াচ্ছে মা ছাড়া, আর মায়ের কাছে তিনটে কেমন শুয়ে আছে দেখো, এই যে সারাটা দিন এখন চুপ করে শুয়ে আছে, সকাল থেকে ওটা লাফালাফি ঝাঁপাঝাঁপি করলো, আর এখন এই যে চুপ করে শুয়ে আছে আবার উঠে লাফালাফি ঝাঁপাঝাঁপি করবে, আর সবসময় পায়ে পায়ে ঘুরবে, সবসময় পায়ে পায়ে ঘুরবে, কি যে করি এদের নিয়ে রাগ হয়, কিন্তু মারতে পারি না জানো, আমি আমার ছেলে আমরা কি করি ওই লাঠি নিয়ে ওদের সামনে টাং টাং করে আওয়াজ করি কিন্তু মারতে পারি না, সবাই খুব ভালোবাসে আমাদের আশেপাশে বাড়ি আমাদের পাড়ার সবাই ওই বাচ্চাগুলোকে ভালোবাসে, এবং রাস্তায় উঠলে চারিদিক থেকে যে যখন দেখতে পায় আর কি হেই 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 করে ইয়ে করবে। জানো আমার একটা স্বভাব হয়েছে তৈরি, এই ইউটিউবটা শুরু করার পর থেকেই স্বভাব হয়েছে কি, যাই রান্না করি না কেন তোমাদের একটুখানি দেখাই, তো সেই জন্য মনে হলো এই যে আমি ইয়েটা করছি এই ডালের বড়ার যে মটর ডালের বড়ার যে ডালনাটা করছি সেটাও আপনি হচ্ছে দেখিয়ে দিই তোমাদের, মানে কী বলতো বয়স হয়ে গেছে তো মাসিমা জেঠিমা হয়ে গেছি, আমি কিন্তু দিদা ঠাম্মা সবই হয়ে গেছি জানো তো, তো দিদা ঠাম্মা মাসিমা জেঠিমা হওয়ার সুবাদে একটা জিনিস হয় কি, কোনো কিছু করলেই মনে হয় যে ছোটোদেরকে একটু শেখাই বুঝলে, শেখানোর একটা টেন্ডেন্সি থাকে আর কি, আমাদের মতো বয়সীদের মধ্যেই থাকে এই জিনিসটা, বা আমার থেকে আরও যারা বয়সটা আছেন তাদের মধ্যেও এই জিনিসটা, যে কিছু করলেই ছোটোদেরকে একটু শেখাই, সেই ছোটোরা ভালোভাবে শিখতে চাক বা না চাক আমাদের মনে হয় যে আমাদেরকে শেখার রয়েছে, তো সেই কারণেই এই মানে একদমই নর্মালভাবে জলের মটর জলের বড়ার ডালনাটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ যেমন তোমাদের দেখালাম ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটা হাতে করলে বেশি ভালো হতো কিন্তু আমার শরীরটাও মানে স্বাদ দিচ্ছে না, তো সেই কারণে আর এটা হাতে করবি, তবে অল্প একটু ডাল হলে করতাম, অনেকগুলো ডাল তো দেখো এতগুলো বড়া দেখো, এই দেখো
এতগুলো বড়া সম্ভব বলো বাটা আবার আবার কিছুটা ডাল বাটা এরকম রেখেও দিয়েছি এই দেখো কিছুটা ডাল বাটা রেখেও দিয়েছি এটাতে পেঁয়াজি পেঁয়াজি করব মটর ডাল মসুর ডালে পেঁয়াজি যেমন ভালো লাগে মটর ডালে পেঁয়াজিও খুব ভালো লাগে দারুণ লাগে বড়রাও
বড়দের কাছ থেকে অবশ্যই শিখবে। তো সেই জন্য শেখার কোনো বয়স হয় না। তো আমি না শিখতে চাই কীভাবে ভিডিওগুলো করলে আরও ভালো হবে, বা কীভাবে ক্যামেরার সামনে কথা বললে আরও ভালো হবে। এরকম কথা বলতে বলতে আমি তোমাদের দিকে কিন্তু তাকিয়ে ফেলছি, তোমাদের দিকে না, মানে আমার নিজের দিকে, নিজের ছবির দিকে তাকিয়ে ফেলছি, আমি তো ক্যামেরার দিকে তাকাচ্ছি না। এখন আমার হঠাৎ মনে পড়ে গেল, তাই এখন আবার তাকালাম। তো এই যে ভুলগুলো হচ্ছে, এরকম আরও অনেক প্রচুর প্রচুর ভুল হয় আমি জানি। তো সেই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমাকে প্লিজ এই ভুলগুলোকে একটু ধরাও কমেন্ট করে করে, যে এই ভুলগুলো আমি করছি। হ্যাঁ, তাহলে আমার হয়তো সামনের দিনের ভিডিওগুলো আমি আরেকটু ভালো করে করতে পারি। মানে এটা দেখা যায় এটা আমার খুব একটা শখের জায়গা, আমার খুব একটা আনন্দের জায়গা। আমার মনে হয় এবার যেদিন করতে পারি না, যেমন ধরো কালকে ভিডিওটা দিতে পারি, যেদিন করতে পারি না, যদি আমার সারাদিনই ওই জিনিসটা মনে হয় যে আমি তো আজকে মানে ব্লগটা তৈরি করতে পারলাম না, ভিডিওটা তৈরি করতে পারলাম না। দেখো তোমরা কিন্তু কেউ সেভাবে দেখছোই না, আমার বন্ধুরা কিন্তু মানে অল্প কয়েকজন যারা আমার চেনা জানা, আমার কাছের বন্ধু যারা আমাকে খুব ভালোবাসে, তারাই কিন্তু দেখছো। আর যারা আমাকে মানে আমার ভিডিও এখন দেখোনি, তো আমার ভিডিও না দেখলে, আমাকে না জানলে আর আমাকে ভালোবাসবে কী করে? তো দেখো আমার ভিডিওগুলো একটু দেখো, ভুলগুলো শুধরে দাও। এবং দেখতে দেখতে আমার মনে হয় তোমরাও এই জেঠিমা মাসিমা, তারপর এই জেঠিমা মাসিমাটাকে ভালোবেসে ফেলতে পারো। একটু দেখো, তার জন্য ভিডিওগুলোকে একটু দেখো, আমি বারবারই বলি। আমাকে একটু বলো যে আমার ভুলগুলো কোথায় হচ্ছে, ভুলগুলো শুধরে দেবো আমি। আর এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নিজের ছবির দিকে তাকিয়ে কথা বলা, এই জিনিসটা আমার মানে সবসময় ভুল হয়ে যাচ্ছে। আমার ছেলে বলে যে তুমি ক্যামেরার সামনে তাকিয়ে কথা বলো, তুমি কেন নিজের ছবির দিকে তাকিয়ে কথা বলছো? কিন্তু কী করবো বলে আমি ভুলে যাই। হয়তো শুরু করলাম, শুরুটা আমি নিজের ছবির দিকে তাকিয়েই শুরু করলাম, ক্যামেরার দিকে তাকালে দিকি না। আবার তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মনে পড়ে গেলে যে আমি তো ক্যামেরার দিকে তাকাচ্ছি না, তখন ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি। এরকম আরও অনেক ভুল যেগুলো আমি জানিই না যে আমি এই ভুলগুলো করছি। এরকম আরও প্রচুর ভুল করছি আমি, আমি নিজে জানি যে আমি ভুল করছি, কিন্তু আমি এটা জানি না যে ভুলগুলো কোথায় করছি। তো সেই কারণে আমি বারবারই তোমাদেরকে ভুল করে আমাকে কমেন্ট করে আমার ভুলগুলো কিন্তু শুনতে পারো। কেননা আমি তাহলে খুব আনন্দ পাবো, আমি এই ভিডিওটা করে খুব মনের আনন্দ, জানো তো খুব আমার মনটা ভালো লাগে ভিডিওটা করতে পারলে। আমি জানি যে ভিডিওটা আমি এমন কিছু দিতে পারি না যার জন্য তোমরা খুব ইন্টারেস্ট পাবে, যার জন্য তোমরা পরের দিনের ভিডিওর জন্য উৎসুক হয়ে থাকবে আমার ভিডিওর জন্য। আমি এরকম কিছু বিষয় তোমাদেরকে দেখাতে পারি না, কিন্তু তাও তবুও আমি চাই একটু দেখো না কী হচ্ছে। আমরা দেখো কোনো একটা সিনেমা ভালো লাগলে হয়তো তার প্রথম থেকে শেষ অবধি দেখি না, যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো দেখি, কিন্তু তাতে করে হয় কি, আমরা কিন্তু ভেতরের কোনো গল্পটা বুঝতেই পারি না। যদি প্রথম থেকে শেষ অবধি দেখি তাহলে কি আমি বুঝতে পারবো বিষয়বস্তুটা? তা সেই জন্য আমি বলতে চাই যে তোমরা আমার ভিডিওটা একটু দেখো প্রথম থেকে শেষ অবধি। তোমাদেরকে আমার অনুরোধ, এই দেখো আমার মটরের ডালের বড়ার ডালনা, এই যে তোমাদের দেখিয়ে দিলাম ডালনাটা, দেখো এটা কোনো স্পেশাল ডালনা নয়, এটা তোমরা প্রত্যেকেই জানো, ছোটোরাও, ছোটো ছোটো মেয়ে বউরা তোমরাও সবাই জানো এটা। তাও একটু দেখালাম, ওই যে বললাম আমাদের বড়দের স্বভাব, কোনো কিছু করলে পরে ছোটোদের শেখানো, তাই জন্য এটাও একটু তোমাদের হালকা হালকা করে দেখিয়ে দিলাম। না বন্ধুরা, তুমি ঘরের পরিবেশ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিন্তু আজকে আমার বাড়িতে নেই, আমি এসেছি অন্য একটা জায়গায়। তো কোথায় এসেছি সেটা মানে কাদের বাড়ি এসেছি তাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না, আর তারা তোমাদের ভীষণ 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 রকম পরিচিত। তো দেখিয়ে দিই তাদেরকে এক এক করে, তোমাদের চলে এসো। এই যে দেখো, একে দেখে বুঝতে পারছো, এরা একে আরেকজনকেও ডাকছি, চলে এসো। এই দেখো আমি আর চলে এসেছি ইন্ডিয়ান ইউটিউবার পলি এবং মৌদের বাড়িতে। তো এইবার আমি দেখো আমি ঠিকই বলেছি যে তোমরা সবাই প্রত্যেকেই প্রায় এদেরকে চেনো। তো এইবার প্রশ্ন হলো এরা কার, আমি কেন এদের বাড়িতে আজকে এসেছি? এরা হচ্ছে আমার একটা দিদি, দুই ছেলের বউ। তো আমার সেই দিদি কিন্তু মায়ের পেটের দিদি নয়, আমার সেই দিদি মানে মায়ের পেটে দিদির থেকে অনেক অনেক বেশি আপন। তো তাদেরই দুই ছেলের বউ এরা। তো সেই দিদির সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই, এসো দিদি।
এই দেখো এইটা হচ্ছে আমার সেই দিদি মায়ের পেটের থেকে অনেক অনেক বেশি আপন এই দিদির সঙ্গে আমার অনেক জন্ম ছিলাম হ্যাঁ হ্যাঁ সত্যি আমরা আট জন্ম বোন ছিলাম মানে আমার অনেক সুখের স্মৃতি আছে অনেক আনন্দের স্মৃতি আছে এই দিদির সঙ্গে তো আস্তে আস্তে তোমাদের সব গল্পই বলবো সব গল্পই জানতে পারবে তো আজ এসেছি সেই কারণে যে আমার বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে খুব ছোট্ট সেই অনুষ্ঠান তো আমার এই দিদিদের নিমন্ত্রণ করতে এসেছি তো তোমরা আমাদের বাড়িতে ওদেরকে দেখতে পাবে আর সেটা দেখতে হলে তোমাদের আট নয় দশ এগারো পর পর ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আর যদি না দেখতে পারো তাহলে কিন্তু এদের এদের যে কীর্তিকলাপগুলো আমার বাড়িতে গিয়ে ঘটবে সেগুলো তোমরা খুব মিস করবে তো অবশ্যই ভিডিওগুলো দেখবে কিন্তু তো এখন তাহলে রাখি পরে আবার কথা হবে টাটা।